নমস্কার বন্ধুরা, এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে, যেখানে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 25/8/2022 থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে, যেখানে মেমো নাম্বারটা মেনশনস করা আছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কোন পদে নিয়োগ করা হচ্ছে, কত ভ্যাকেন্সিস রয়েছে এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন কী করে করবে এ টু জেড আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তো প্রথমে তোমরা দেখে নাও যে ভ্যাকেন্সিস রয়েছে, সেটা হচ্ছে 127টি ভ্যাকেন্সিস রয়েছে। যে পদে নিয়োগ করা হচ্ছে হনোরাই হেলথ ওয়ার্কার, এই পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 127টি টোটাল ভ্যাকেন্সিস রয়েছে। অবশ্যই তোমরা যারা যোগ্য রয়েছে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তো প্রথমে জানিয়ে রাখি, অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। আবেদন কী করে করবে, কোন ফর্মটা ফিল আপ করবে, কোন অ্যাড্রেসে পাঠাবে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। টোটাল ভ্যাকেন্সিস 127টি রয়েছে, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যে বয়স এখানে মেনশনস করা আছে, 30 থেকে 40 হলে তবেই আবেদন করতে পারবে। মিনিমাম 30 এবং ম্যাক্সিমাম 40 হলে আবেদন করতে পারবে। যে বয়সটা ধরা হবে 1 জানুয়ারি 2022 হিসাবে, এবং যারা এসসি এসটি রয়েছে তোমরা কিন্তু 22 থেকে 40 বছর হলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ মিনিমাম 22 বছর হলেই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যে যোগ্যতা মেনশনস করা আছে, সেটা মাধ্যমিক পাস থাকতে হবে। যে কোনো শাখার থেকে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। তবে যারা উচ্চশিক্ষিতরা, যারা এইচএস বা গ্র্যাজুয়েশন করেছে, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে, তবে কিন্তু তোমাদের মাধ্যমিক পাসটা কিন্তু ধরা হবে। এই মুহূর্তে যে ফর্মটা দেখতে পাচ্ছ, এটা ফর্ম ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ, সঠিকভাবে ফিল আপ করার পর নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাতে হবে সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দেবো, যেহেতু এটা অফলাইন প্রসেস। অবশ্যই তোমাদের ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে। ফর্মটির সাথে কী কী কাগজ তোমাদের প্রয়োজন হবে, অর্থাৎ কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, সেটাও আমি তোমাদের ভিডিওতে জানাবো। ভিডিওটা একদম স্কিপ করবে না, যেহেতু এটা অফলাইন প্রসেস। অবশ্যই তোমাদের ভালো করে ফিল আপ করতে হবে, নিজের নাম, গার্জিয়ান নেম, তোমাদের অ্যাড্রেস বা যা যাবতীয় রয়েছে এখানে প্রত্যেকটাই ম্যান্ডেটারি রয়েছে। তোমাদের ফটো অ্যাটাচ করতে হবে, প্লাস তোমাদের সিগনেচার করতে হবে। যদি চাও ফর্ম কী করে ফিল আপ করবে কমেন্ট করবে, অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দেবো কী করে তোমরা ফর্মটা ফিল আপ করবে, কীভাবে তোমাদের পাঠিয়ে দিতে হবে এ টু জেড আমি তোমাদের জানাবো। তো ভিডিওটার সঙ্গে থাকবে। বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী বলা আছে সেটা আমরা প্রথমে দেখে নিচ্ছি। তো প্রথমে দেখে নাও যে তোমাদের আবেদন করার সময়, অর্থাৎ যে অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে সেই অ্যাড্রেসটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। লাস্ট ডেট রয়েছে 15/9/2022, 15 সেপ্টেম্বর 2022 মধ্যে তোমাদের ফর্মটা পৌঁছাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তো চেষ্টা করবে 15 তারিখের আগে আবেদন করার, কেননা যেতে তো সময় লাগবে, যেহেতু এটা অফলাইন প্রসেস। তো তোমাদের 10 তারিখের আগেই চেষ্টা করবে আবেদন করার, যেটা 15/9/2022 4টার মধ্যে ফর্মটা পৌঁছাতে হবে নির্দিষ্ট ঠিকানায়, যে ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, পুরোপুরি অ্যাড্রেসটা মেনশনস করা আছে। এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে। চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা ডাউনলোড করতে পারো অফিসিয়াল নোটিশ, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু এই অ্যাড্রেসটা দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে কপি করে নিতে পারো। তো 127টি ভ্যাকেন্সিস রয়েছে, যে পদে নিয়োগ করা হচ্ছে হনোরাই হেলথ ওয়ার্কার। তো জানিয়ে রাখি, এই পদে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে, উমেনরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে মেলদের কোনো ভ্যাকেন্সিস নেই। যারা বিবাহিতা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, ডিভোর্স যারা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, যারা বিধবা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে এই পদের ক্ষেত্রে। তো আবেদন করার সময় কী কী ডকুমেন্টস প্রয়োজন সেটাও আমি তোমাদের জানিয়ে দিই। তো আরেকটা কথা জানিয়ে দিচ্ছি, এটা তোমাদের 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, 1 বছর পর কিন্তু এটা এক্সটেন্ড হবে। এমনটা নয় যে 1 বছর পর চাকরি চলে যাবে, এমনটা কিন্তু নয়। প্রথমে 1 বছরের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে, পরে আবার এক্সটেন্ড হয়ে কিন্তু সময়টা বাড়িয়ে যাবে। প্রথমে যে স্যালারিটা তোমরা পাবে 4,500 টাকা, সেটা কিন্তু প্রথম মাস থেকে 4,500 টাকা করে পাবে, সেটা কিন্তু আস্তে আস্তে স্যালারিটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। প্রথমে 4,500 টাকা পাবে 1 বছরের জন্য, প্রথমেই তোমরা জয়েন করবে, তারপরে কিন্তু এই সময়টা এক্সটেন্ড হয়ে কিন্তু লং টাইমের জন্য হয়ে যাবে। বোঝা গেল? আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে সেটাও তোমরা দেখে নাও। আবেদন করার সময় তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টসে মনে রাখবে সেলফ অ্যাটেস্টেড কিন্তু থাকা প্রয়োজন, অর্থাৎ থাকতে হবে। তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স করবে, জেরক্স করার পর নিজের সিগনেচারটা কিন্তু অবশ্যই দেবে। এজ প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে হবে, মাধ্যমিক মার্কশিট দিতে হবে, রেশন কার্ড, ভোটার আই কার্ড, তারপরে রয়েছে তোমাদের পাস সার্টিফিকেট। তোমরা যদি কোনো কাজ থেকে বিলং করো সেই কাজটির সার্টিফিকেট তোমাদের অবশ্যই দিতে হবে। যারা বিবাহিতা রয়েছে, যারা আবেদন করবে এবং যারা ডিভোর্স হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন থাকবে, অর্থাৎ ডিভোর্সের যে পেপার রয়েছে সেটা কিন্তু দিতে হবে, এবং ম্যারেজ সার্টিফিকেটও কিন্তু দিতে হবে। 15/9/2022 মধ্যে আগেই তোমাদের আবেদন করা উচিত। যারা তোমরা আবেদনের যোগ্য রয়েছে অবশ্যই তোমরা 15 তারিখের আগে কিন্তু চেষ্টা করো আবেদন করার জন্য। যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে, এবং তোমরা কোন জেলার থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে নিজের জেলার নাম, নিজের জেলার ছোটো বড়ো চাকরির খবর জানতে অবশ্যই জেলার নামগুলো কমেন্ট করবে। যখনই কোনো চাকরির বিজ্ঞপ্তি আসবে অবশ্যই ভিডিও করে তোমাদের জানানোর চেষ্টা করব। চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।